আসসালামু আলাইকুম, আপনারা আছেন বাচ্চারা 365-এর সঙ্গে। আজকের পত্রিকা এবং ইতিহাসের পাতা থেকে দৈনিক আপডেট, সাধারণ জ্ঞানের আলোচনা। 12 মে 2024, 25 বৈশাখ 1430, 3 জিলকদ 1445। 1 নম্বর প্রশ্ন, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল, জন্ম 12 মে 1820। বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। শ্রীরামপুর মিশনারিদের দ্বারা প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কি? সাপ্তাহিক সমাচার দর্পণ। দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত? 1,14,539টি, সরকারি 65,566টি। তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। সূত্র রপ্তানি উন্নয়ন ব্যুরো 2023-2023 অর্থবছরে তৈরি পোশাক খাতে জিডিপির অবদান কত? 10.35%। আন্তর্জাতিক নার্স দিবস কবে? 12 মে। গণতন্ত্রের জন্ম হয়েছিল কোন দেশে? গ্রীসে। 1 নম্বর প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের প্রতি বছরে প্রাপ্ত বিদেশি ঋণের কত শতাংশ চীন থেকে আসে? 10%। 2 নম্বর, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন BIWTC কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। 3 নম্বর, চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। 4 নম্বর, গণতন্ত্রের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি? সাম্য। 5 নম্বর, বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি ছিল? বেঙ্গল গেজেট, যেটি প্রকাশিত হয় 1818 সালে। 6 নম্বর, সম্প্রতি বিজ্ঞাপন সম্প্রচার করতে টিকটক কর্তৃপক্ষ বাংলাদেশের কোন সংস্থার সাথে চুক্তি করেছে? বিজ্ঞাপনী সংস্থা এলএফ। 7 নম্বর, দেশে প্রথমবারের মতো ই স্বাক্ষরযুক্ত সনদপত্র প্রদান কার্যক্রম শুরু করেছে কোন বিশ্ববিদ্যালয়? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহ বিপ্লবী। 8 নম্বর, বাগলান কোন দেশের একটি প্রদেশ? আফগানিস্তান। 9 নম্বর, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের নাম কি? খারকিভ। 10 নম্বর, আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়? 12 মে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। 1 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু রেল সেতু কোন নদীর উপর নির্মিত? গ, যমুনা। 2 নম্বর, কোন জেলাটি প্রাচীন বাংলায় বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল? গ, রাজশাহী। 3 নম্বর, বঙ্গভঙ্গ কখন বাস্তবায়ন করা হয়েছিল? ক, 1905 সালে। 4 নম্বর, বর্তমানে কোন শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা কার্যক্রম হিসেবে ধরা হয়? গ, পঞ্চম শ্রেণী পর্যন্ত। 5 নম্বর, টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারী পেস বোলার কে? গ, জেমস অ্যান্ডারসন। 6 নম্বর, চীনের মুদ্রার নাম কি? গ, ইউয়ান। 7 নম্বর, কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? খ, গ্রিস। 8 নম্বর, বাংলাদেশকে ঋণ দানকারী দেশ ও সংস্থাগুলোর মধ্যে চীনের অবস্থান কততম? খ, চতুর্থ। 9 নম্বর, আন্তর্জাতিক নার্স দিবস কত তারিখে পালিত হয়? ঘ, 12 মে। 10 নম্বর, আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ কে? গ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $1,900 কোটি বেশি।
বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে বিশ্বব্যাংক, জাপান ও এডিবি থেকে। বাংলাদেশকে ঋণ দেয় এমন 32টি দেশ ও সংস্থার মধ্যে চীনের অবস্থান হল চতুর্থ। দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি কিন্ডারগার্টেন সহ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1,14,539টি। দেশে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ও উপজেলা যথাক্রমে ভূমিহীন হল 21টি এবং গৃহহীন হল 334টি। রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হবে 10 জুন থেকে। এক নম্বর প্রশ্ন, জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি? ক জিম্বাবুই গোল্ড। দুই নম্বর, বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে কবে? খ 2041 সালে। তিন নম্বর, বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রবক্তা কে? গ চীন। চার নম্বর, সম্প্রতি কোন দেশের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে? খ কুয়েত। পাঁচ নম্বর, কুয়েতের পার্লামেন্ট কবে ভেঙে দেওয়া হয়েছে? ক 10 মে 2024। ছয় নম্বর, বর্তমানে কুয়েতের রাষ্ট্রপ্রধান কে? গ আমির শেখ। সাত নম্বর, সম্প্রতি কুয়েতের সংবিধানের অনুচ্ছেদ সমূহ কত বছরের জন্য স্থগিত করা হয়েছে? খ 4 বছরের জন্য। আট নম্বর, ফ্লোরেন্স লাইটঅ্যাঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট? ক ক্রিমিয়ার যুদ্ধ। নয় নম্বর, বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? খ লালন্দা, নালন্দা বিশ্ববিদ্যালয় যেটি ভারতে অবস্থিত। দশ নম্বর, বর্তমানে জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ক মোনাকো। এগারো নম্বর, বর্তমানে বিশ্বের ঘন বসতিপূর্ণ শহর কোনটি? খ ম্যানিলা। বারো নম্বর, বিশ্ব মা দিবস কবে? গ 12 মে। তেরো নম্বর, এসএসসি পরীক্ষা 2024 গড় পাশের হার কত? খ 83.04%। চোদ্দ নম্বর, ইউএসবি এর পূর্ণ রূপ কি? ক ইউনিভার্সাল সিরিয়াল বাস। পনেরো নম্বর, গাইয়া বিএইচ3, গাইয়া বিএইচ3 কি? ঘ কৃষ্ণ গহ্বর। ষোলো নম্বর, ফোর্বস এর 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? খ বার্নার্ড আর্নল্ড। সতেরো নম্বর, প্রাথমিক স্কুলে কোন শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু হবে? গ অষ্টম শ্রেণী। আঠারো, বর্তমানে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি? ক 217টি। উনিশ নম্বর, প্রবাসী বাংলাদেশ সরকারের অফিস কোথায় ছিল? খ কলকাতায়। বিশ নম্বর, সেনজন চুক্তি কি? ক অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে। 1972 থেকে 74 সালের মধ্যে সংস্থার নাম এবং সদস্য ভুক্তির তারিখ। কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 18 এপ্রিল 1972। আন্তর্জাতিক অর্থ তহবিলের সদস্যপদ লাভ করে 17 আগস্ট 1972। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 17 মে 1972। আংটাট 20 মে 1972। আন্তর্জাতিক শ্রম সংস্থা 22 জুন 1972। বিশ্ব আবহাওয়া সংস্থা 1 জুলাই 1972। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 2 জুলাই 1972। আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক 2 জুলাই 1972। পুনর্গঠন ও উন্নয়নের জন্য
আন্তর্জাতিক ব্যাংক IBRD 17 আগস্ট 1972, আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়ন 20 সেপ্টেম্বর 1972, ইউনেস্কো 27 অক্টোবর 1972, কলম্বো পরিকল্পনা 6 নভেম্বর 1972, গ্যাট 16 ডিসেম্বর 1972, কৃষি ও খাদ্য সংস্থা 14 মার্চ 1973, OIC এর সদস্য পদ লাভ করে 22 ফেব্রুয়ারি 1974 এবং জাতিসংঘের সদস্য পদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। এবার আপনাদের জন্য রয়েছে কুইজ, বলতে হবে গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়। ক নাইট্রিক অ্যাসিড, খ হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ সালফিউরিক অ্যাসিড, ঘ পারক্লোরিক অ্যাসিড। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।